পারমিউটেশনে আমরা কাজ করেছি কিছু অর্ডার্ড সিলেকশন অফ অবজেক্টস নিয়ে, কিন্তু কম্বিনেশনে আমরা কাজ করব আনঅর্ডার্ড সিলেকশন অফ অবজেক্টের কাউন্টিং প্রবলেম নিয়ে। ব্যাপারটা এরকম, ধরুন আমার কাছে পাঁচজন লোক আছে, এ বি সি ডি ই পাঁচজন লোক। এখন আমাকে যদি বলা হয় এদের থেকে তিনজনকে ফার্স্ট সেকেন্ড থার্ড সিলেক্ট করতে, সেই ক্ষেত্রে আমি পারমিউটেশনস ব্যবহার করব। কিন্তু যদি বলে পাঁচজন লোককে নিয়ে একটা তিন সদস্যের মেম্বার গঠন করো, তাহলে আমি কম্বিনেশনস ব্যবহার করব, কারণ এখানে তিন সদস্যের মেম্বার। এখন সেখানে কিন্তু কোনো ক্রম উল্লেখ নেই। ক্রম উল্লেখ নেই বলতে বোঝাচ্ছে যদি এ বি সি লিখি আর বি সি এ লিখি একই বিষয়, কারণ কে আগে দাঁড়াচ্ছে কে পরে দাঁড়াচ্ছে এটা আসলে ম্যাটার করে না। দ্য ম্যাটার ইজ আমি তিন সদস্যের মেম্বার গঠন করব যেখানে তিনজনই সমান। তো এই ক্ষেত্রে পারমিউটেশনসের ক্ষেত্রে যা হয় সেটা হচ্ছে এ বি এবং সি, বি সি এ লেখা এক জিনিস না। পারমিউটেশনসের ক্ষেত্রে এটা লেখা যে কথা, এটা লেখা এক কথা না। কেন না? কারণ এ বি সি তে এ ফার্স্ট হওয়া যে কথা, বি ফার্স্ট হওয়া এক কথা না। কিন্তু কম্বিনেশনসের ক্ষেত্রে এ বি সি লেখা যে কথা, বি সি এ লেখা সেম কথা। কারণ কি, আমি এ বি সি কে মেম্বার করি, বি সি এ কে মেম্বার করি, এই ক্ষেত্রে আমার ক্রম কোনো এফেক্ট হচ্ছে না। তো আমরা বলতে পারি কম্বিনেশনসে এই দুই জিনিস যদি এক ধরা হয়, তাহলে আসলে আমরা জানি যে পারমিউটেশনস ইজ গ্রেটার দেন কম্বিনেশন। আমরা বলতে পারি ব্যাপারটা সম্পর্কে ক্লিয়ার হতে আমরা কিছু কম্বিনেশন বেসড এক্সাম্পল করব। এখন ধরুন আমার কাছে চারজন লোক আছে, তাদের থেকে তিনজনের একটি কমিটি গঠন করতে হবে। তাহলে কতভাবে আমি গঠন করতে পারবো? তাহলে প্রথমে আমি এ বি সি কে নিয়ে গঠন করলাম। এখন কম্বিনেশনে যেহেতু এ বি সি লেখা যে কথা, বি সি এ লেখা সেম কথা, সি বি এ লেখাও সেম কথা, সেহেতু এ গেল একটা ওয়ে। তারপর বি সি ডি, বি সি ডি লেখা যে কথা, সি ডি বি লেখা এক কথা, ডি বি সি লেখা এক কথা। তো এক্ষেত্রে যেহেতু ক্রম ম্যাটার করে না, আমি আরেকটা ওয়ে পেয়েছি। এখন আর কিভাবে হতে পারে? এ বি ডি, এ বি ডি, যেখানে বিডি এ এবং এ বিডি একই কথা, এ ডিবি এ লেখাও সেম কথা, এ ডিবি লেখাও সেম কথা। তো এই ক্ষেত্রে যেহেতু অর্ডার ম্যাটার করে না, তো আমরা শুধুমাত্র এ বিডি লিখে দিতে পারি, কোনো সমস্যা নেই। এরপর আমাদের সামনে আসতে পারে এ সি ডি। তো এই চারভাবে আমি সাজাতে পেরেছি। আমার মনে হয় না আর কোনো উপায় আছে এই চারজন থেকে তিনজন নিয়ে সাজানো যাবে। তো আমরা বুঝতে পারছি যে এখানে এটা সাজানোর জন্য আমাদের কাছে আমরা চারভাবে কম্বিনেশন বের করতে পারবো। আমরা এখন যে উপায়ে কম্বিনেশন করলাম সেইভাবে পরীক্ষায় আসবে না,
তো পরীক্ষায় করতে হলে আমাদের ম্যাথমেটিক্যাল ওয়ে জানতে হবে, সেই কারণে আমরা একটা ফর্মুলা দেখে নিই। এনসিআর ইজ ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। পারমিটেশনে আমরা এটার কিছু অংশ বুঝেছিলাম, কেন এন ফ্যাক্টোরিয়াল লেখা হয়, কেন এটাকে নিচে দিয়ে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল লিখতে হয়। কিন্তু কম্বিনেশনে আমরা দেখতে পাচ্ছি নিচে যে হর আছে সেটার সাথে আর ফ্যাক্টোরিয়ালও গুণ হচ্ছে, এটার কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি পারমিটেশনে অর্ডার ম্যাটার করে, তো সেই ক্ষেত্রে এবিসি লেখা যেই কথা বিসিএ লেখা সেম কথা নয়। তো আমরা পারমিটেশনকে স্বাভাবিকভাবে পেয়ে ফেলছি, কিন্তু কম্বিনেশনে যেহেতু এবিসি আর বিসিএ সেম জিনিস, এবিবিসি সেম জিনিস, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা আর ফ্যাক্টোরিয়াল এখানে প্রথমে হরটার সাথে গুণ করি, তারপর লবটাকে ভাগ করে দেই। যেহেতু এবিসি বিসিএ এক জিনিস না, সেহেতু আর ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা ভাগ করে আসলে আমরা সেই সেই যে ক্রমগুলো কমিয়ে নিচ্ছি। আরো সিম্পল করে বলতে গেলে ধরুন সি ইন্টু, মনে করি আমরা চারজন থেকে দুইজনকে বাঁচব, তাহলে এন হচ্ছে ফোর আর টু হচ্ছে আর। এখন যদি আমি এখানে এর কম্বিনেশন বের করি, তাহলে আমরা দেব ফোর ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল ইন্টু ফোর মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে যদি আমরা ফার্দার ইভালুয়েট করি তাহলে কি পাচ্ছি, ফার্দার ইভালুয়েট করলে আমরা পাচ্ছি প্রথমে আমরা বের করব ফোর এর ফ্যাক্টোরিয়াল, ফোর ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, তারপর ফোর মাইনাস টু যেটার ফ্যাক্টোরিয়াল বের করলে আমরা পাই হচ্ছে টু, টু ইন্টু ওয়ান, আর এইটার ফ্যাক্টোরিয়াল বের করলে আমরা পাই টু ইন্টু ওয়ান। এখানে ভালো করে দেখুন, এগুলো তো প্রথমে আমরা যা করছি তা হচ্ছে এখান থেকে আমরা একটা অংশ কেটে নিতে হবে, টু ইন্টু ওয়ান কেটে নিতে হবে, কারণ কি আমরা আগেই পড়ে এসেছি পারমিটেশনে কেন কাটতে হবে। তো এখান থেকে কিন্তু আমরা কাটতে পারছি এইটার সাহায্যে, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়ালের সাহায্যে এখান থেকে এই অংশটা আমরা কেটে নিতে পারছি। তারপর আমার কাছে থাকে হচ্ছে দুই, যদি দুই থেকে থাকে এই দুই দিয়ে এটার উপরের যে গুণফলটা সেটাকে গুণ ভাগ করে দিতে হবে। এটার পারমিউটেশনের রেজাল্ট হচ্ছে বারো, কিন্তু এটাকে আমরা এর আর ফ্যাক্টোরিয়াল তোমার ভাগ করে দিলে পাবো আমরা এটার কম্বিনেশন। তাহলে এখন যদি আমাকে বলে একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন যে ৩০ জন শিক্ষক আছে, এদের থেকে ৬ জনকে পরীক্ষক হিসেবে বাছাই করো, এন ইজ ইকুয়াল ৩০ এবং আর ইজ ইকুয়াল ৬, থার্টি ফ্যাক্টোরিয়াল সিক্স ফ্যাক্টোরিয়াল, থার্টি মাইনাস সিক্স ফ্যাক্টোরিয়াল, আর এটার রেজাল্ট কি হবে সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম।